নমস্কার, কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আজ 19শে আগস্ট সোমবার, দুপুর 1টা বাজে। বারাসাত থেকে ট্রেনে চেপে দত্তপুকুর নামলাম। এখন স্টেশন থেকে ভ্যানে চেপে দিদির বাড়ি যাচ্ছি। আজ রাখি, তাই রাহুল তার দিদি আর বোনের কাছে রাখি পড়তে যাচ্ছে। সকাল থেকেই আজ অঝোরে বৃষ্টি, এখন দেখি একটু কমলো। আমরা ভালোর ভালো দিদির বাড়ি পৌঁছে গেছি, বৃষ্টিতে ভিজতে হয়নি। চলুন ভেতরে যাই। ব্যানার্জি হাউস খুলতো, সকল ব্যানার্জি পরিবার এখানে। ব্যানার্জি বাড়িতে আছে? ভিতরে ঢুকে দেখি ম্যাডাম ব্যানার্জি রান্না করছেন। এখানে এক ব্যানার্জি আর এখানে এক ব্যানার্জি। তাকিয়ে আমার পরিবারের সদস্যদের একটু বলে দাও রান্না করছি। এখানে পনিরের সব মশলা রেডি হয়েছে, এখানে করছে পনির রান্না। আচ্ছা, তোমার হেয়ারব্যান্ডটা তোমাকে কে দিয়েছে? জানি না, আমি উপর থেকে নিয়ে যাচ্ছি। তাই আজকে তুমি কাকে রাখি পড়াবে? আজকে অয়ন দাদাকে। তোমাকে? তাই। দিদিকে? তাই। মাকে? বাহ। ওই যে স্যারের স্টুডেন্টকে, স্যারকে মা পড়াবে। তাই? বাহ, খুব ভালো, খুব ভালো। এদিকে দত্তপুকুর স্টেশন মোড়ের দোকান থেকে রাহুল তার বোন অভির জন্য একটা রং পেন্সিল, একটা কেক, একটা ডেয়ারি মিল্ক, একটা লেস, একটা ফ্রুটি, একটা ললিপপও নিয়েছে। রাহুল বলল, মা, অগি তো কানের দুল পরে না, তাই ওকে একটা রং পেন্সিল দেবো। ও ছবি আঁকা শুরু করেছে এখন। এদিকে দিদি আমাকে বলল পোলাওয়ের চালটা ম্যারিনেট করে রাখতে। বাড়ি থেকে আসার সময় রাহুলের একটা পাঞ্জাবি সঙ্গে করে এনেছিলাম, সেটা ওকে ব্যাগ থেকে বার করে দিলাম, ওটাও পরবে এখন। আর এদিকে দিদি কত কি আয়োজন করেছে দেখুন। বাহ, রাখিগুলো কি সুন্দর হয়েছে! কত রকমের রাখি কিনেছে দিদি, প্রত্যেকটা রাখি খুব সুন্দর। ও আমাকে রাখি দেখিয়ে বলছে এখান থেকে কোনটা পরবি সেটা বাজ। রাখিগুলো নাকি ও অনলাইনে কিনেছে। পাঞ্জাবি পরে রেডি, অগি দিদি রেডি, অলি দিদি রেডি। এটা অলি দিদি, অগি দিদির রাখি। অগি দিদি পড়াবে, অগি দিদি এপাশে চলে আসবে, খুব সুন্দর। চলো অগি দিদি পড়াও, তাহলে অগি দিদি পড়াবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পড়িয়ে দেবো। হ্যাঁ ঠিকই পড়েছে। এবং অগি দিদি বলে রাখি। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। দিদি একটুখানি দিতে হেল্প করলে আমি দিচ্ছি 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 আমি ধরে দিচ্ছি। ছোট দিদি, এটা বলো দিদি, একটুখানি আঙুল টিপল দিদি, ছোট দিদি একটুখানি টিপ্পলি দেবে দাদাকে, এই তো টিপ্পলবে। বাহ, আর বড় দিদি একটু পায়েস খাই দিচ্ছে। পুচকে মা আমার দাদাকে পায়েস খাওয়ালো, দাদাও দেখি ছোট্ট বোনকে পায়েস খাওয়ালো। রাখি পরার পর ছোট বোনের ছোট ছোট উপহারগুলো তার হাতে তুলে দিল তার দাদা। এদিকে অলি মায়ের জন্য তার দাদা একটা ক্যাডবেরি সেলিব্রেশন কিনেছিল, সেটা তার হাতে দিল। এটা দেখো, এটা দাদা পছন্দ করেছে, ভাই মাছ পছন্দ করেছে। আন্দাজ করতে পারছি ভাইটার রিয়াকশনটা ক্যাপচার করতে পারছি। হ্যাঁ জানতাম, পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে আমিও আমার দাদা ভাই তুল্য জামাইবাবুর হাতে রাখি পরিয়ে দিলাম। জামাইবাবু খালি হাতে রাখি পরবে না, তাই আশীর্বাদ দিল, এটা আমার উপরই পাওনা। এখন অলি তার ছোট বোনের হাতে রাখি পরিয়ে দিচ্ছে, আর অগি সেটা খুব খুশি মনেই পরছে। দেখি দিদি ভাই পলিছে, বা মোটু পাতলু। এখন রাহুল তার দিদি ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছে,
আমি অলিকে বললাম, ভাই যে কালের দুলটা দিয়েছে ওটা দিয়ে আর সারাদিন পরে থাক, দেখি তোকে কেমন লাগে দেখতে। সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখি। আজ রাখি পূর্ণিমা, সোমবার, দিদির বাড়ি নিরামিষ রান্না হয়, তাই আজ দুপুরে দিদি নিরামিষ আয়োজন করেছে, পোলাও, পনির আর জলপাইয়ের চাটনি। এদিকে পোলাও পনির দুটোই রাহুলের প্রিয়। এখন বৃষ্টি একটু ধরেছে, অঙ্কিত দাদা এসেছে তার ছাত্রদের আঁকা শেখাতে। ভিডিও করলাম, আসো, হ্যাপি রাখি বাচ্চা কাচ্চা, রাখি পালন করেছো? অঙ্কিতের স্টুডেন্ট বাচ্চাদের হাতে অলি রাখি পরিয়ে দিচ্ছে। আর এই পুচকু রাখিগুলো অগি পরাবে তার ছোট ছোট দাদাদের। আমি এটা পড়াচ্ছি অঙ্কিতকে, আর এটা পড়িয়েছে দিদি, দুটো, এটা গণেশ, তিনটে, চারটে, আর এটা যাবে পাঁচটা, এটা আমি পড়াচ্ছি। আমি দিদিকে আর দিদি আমাকে রাখি পড়ালো। এদিকে অঙ্কিত ব্যাগে করে ফাইভ স্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে ওকে রাখি পরাবে তাকেই ফাইভ স্টার দেবে। এখন বিকেল 5:30, আকাশ বেশ পরিষ্কার, অঙ্কিত বেরিয়ে যাচ্ছে, আমরাও এক্ষুনি বেরিয়ে পড়ব। এই সুযোগে বেরিয়ে না পড়লে আবার বৃষ্টিতে আটকে যাব। আজ সকলের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটালাম, এবার এখান থেকে যাব বাপের বাড়ি। চলে এসেছি মায়ের কাছে, মা সকালে ফোন করে বলেছিল দিদির বাড়ি থেকে যেন রাহুলকে নিয়ে আমি মায়ের কাছে আসি। মা রাহুলের জন্য খুব সুন্দর দেখে একটা রাখি কিনেছে, সেটা তার দাদাভাইয়ের হাতে এখন পরালো। বাড়ি আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মা তার দাদাভাইয়ের হাতে টাকা দিয়ে বলল, দাদু তুমি এই টাকা দিয়ে চকলেট খেও। বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু বেশিক্ষণ বসবো না, মায়ের হাতে এক কাপ চা খেয়ে আবার ফিরে যাব শ্বশুরবাড়ি। এখনও রাহুলের বোন দিগন্তিকা রাহুলকে রাখি পরায়নি, সে আসবে রাখি পরাতে। এদিকে আমি বোনের হাতে আর বোন আমার হাতে রাখি পরিয়ে দিল, এবার চাটা খেয়ে চটপট বাড়ি ফিরবো। দিগন্তিকা আজ সারাদিন বাড়ি ছিল না, ও গেছিল স্কুলে, ওর জেঠু গিয়ে ওকে একটু আগে নিয়ে এলো, এসেই ও প্রথমে দাদাভাইয়ের হাতে রাখি পরালো। আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 7:30। যত্ন করে রাখ, রিভিউ দিবে এটারও, এটা যেটা দাদাই এনেছে, তোর পছন্দ হয় কি? দেখে নি, ওটা খোল, বস বস, বসে খোল, কি হতে পারে? খুব সুন্দর হয়েছে। এদিকে দিগন্তিকার ঠাম্মিও তার দিদুনের হাতে রাখি পরালো, আর দাদাভাই তার বোনের হাতে রাখি পরালো। আর ঠাম্মি তার নাতিকেও রাহুল নাম লেখা রাখিটা পরিয়ে দিয়েছে। এই রাখি কার্ডটা অলি রাহুলকে দিয়েছে। যাই হোক, আজ সবাই সবাইকে রাখি পরালো, ঠাম্মি দিদুন আর তিন বোনের রাখি এক জায়গায় রাখলাম। এই রাখিগুলোকেও পুরনো রাখিগুলোর সঙ্গে সযত্নে তুলে রাখবো। আপনাদের রাখি কেমন কাটলো জানাবেন অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন। সকলকে রাখির শুভেচ্ছা জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, নমস্কার।